আপনাদের সবাইকে চ্যানেল আর স্টুডিওতে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের দুপুরবেলার যে আয়োজন সেই আয়োজনে। রবিবারের দুপুরবেলার আয়োজন শরীফ কিচেন স্যার প্রেজেন্টস আমার যত গানে আপনাদেরকে একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে এই কথা বলছি যে আজকে এই আয়োজনে আমাদের সঙ্গে যে যে শিল্পী আছেন, অনেকটা দিন পর তাকে আবার নতুন করে পাওয়া, এবং 2018 সালের এটি হচ্ছে চমক যে তাকে আবার নতুন করে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি। নতুন বছরে এটি নতুন ভালোবাসার চমক এটি আপনাদের জন্য। তিনি ভীষণ জনপ্রিয় একজন শিল্পী তো বটেই, এবং তার গান এখনও সকলের মুখে মুখে, সবার জীবনে ভালোবাসা, সবার জীবনে প্রেম, এবং এইসব গানগুলো যার নামের সঙ্গে মিশে আছে। তিনি আমাদের চ্যানেল আই পরিবারের একেবারেই কাছের এবং ভীষণ ঘনিষ্ঠ একজন সদস্য। বলেছি যে অনেক দিন পর তার সঙ্গে দেখা হয়েছে, এবং অনেক দিন পর দেখা হওয়ার পরে যে আবেগ ভালোবাসা থাকে সেটা আসলে ধরে রাখার মতো হয় না। আমাদের সঙ্গে রয়েছেন রিজিয়া পারভীন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, এবং অনেক দিন পর অনেকখানি ভালোবাসা রয়ে গেছে কিন্তু সব দর্শকের আপনার জন্য। থ্যাংক ইউ সাথী, অনেক ভালো লাগছে আমারও। আসলে তোমরা যে আমাকে এত ভালোবাসো, আজকে আমি তোমার সাথে দেখা না হলে বুঝতাম না, ও আমাকে জড়ায় ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। তো প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে। এবং এই যে ভালোবাসার কথা যে আসছে রিজাপু, এই ভালোবাসার অনুরোধে, ভালোবাসার আবদারে কিন্তু আরও দুজন ভালোবাসার মানুষ আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, দুজন গুণী মানুষ সঙ্গীতের। এবং বাংলাদেশের চলচ্চিত্রে যে সমৃদ্ধি এসেছে যাদের হাত ধরে, আজকে স্টুডিওতে তারা দুজন আমাদের সঙ্গে রয়েছেন, তাদের মধ্যে প্রিয় এবং ভীষণ গুণী শ্রদ্ধাভাজন দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আলম খান, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে সাথে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। সাথী, আসলে তুমি বললে আমি অনেকদিন পরে এসেছি, একটা গ্যাপ প্রায় বছরখানেক মতো, 9-10 মাস আমি দেশের বাইরে ছিলাম, যার জন্য আসা হয়নি। আর এই যে ওয়েদার ওইখানে একরকম, এখানে ঠান্ডা, সব কিছু মিলে আজকে আমার গান গাওয়ার মতো অবস্থা না। কিন্তু আমি যখন শুনেছি আলম ভাই এবং গাজী ভাই আসবেন আমার গান শুনতে, আমি মানা করি নাই, যেভাবেই গাই না কেন। আসলে ওনারা আমাকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন, বিশেষ করে গাজী ভাই। আমি বলবো যে আলম ভাইয়ের গান দিয়ে কিন্তু আমি রিজিয়া পারভীন শ্রোতাদের কাছে। ছবিতে আমার যত গান, আমি 100টা গান গেলে 80টা গানই আমি আলম ভাইয়ের গেয়েছি। হ্যাঁ, এবং গুণীজনেরা বলেন যে গান তো আসলে গলার না, গান তো আসলে মন থেকে আসে। তো সেই মনের ভালোবাসা সবটা রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন সমস্ত গুণী মিউজিশিয়ানস। তো তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রথমে একটা গান শুনি, তারপর অনেকটা সময় অনেক গল্প রয়ে গেছে। থ্যাংক ইউ আলম ভাই, গাজী ভাই, আপনি এসেছেন কষ্ট করে। আজকে রাস্তা তো অনেক জ্যাম, অনেক যানজট, সব কিছু ফেলে বুঝে আসছেন। আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। চলো, আমি প্রথমে একটি দেশের গান গাইছি। গানটি আমি গিয়েছিলাম, গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, ফরাইজি ভাই, এবং সুর দিয়েছেন সেলিম ভাই। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, আমি যেন হতে পারি এ মাটির ভিতর
বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি। আমি যেন হতে পারি এ মাটি যত দূরে থাকি না কেন কিছু দেখে নিয়ে যত দূরে থাকি না কেন কিছু দেখে নিয়ে তোমার কাছে ফিরে তোমার কাছে ফিরে এলে দুঃখ যে সব মুছে যায় বুকে মাটি লাগবে বলে বুকে মাটি লাগবে বলে মরিতে স্বপ্ন কত হৃদয় জুড়ে সারাদিন করে যে খেলা মায়ার বাঁধন বুকে ধরে মায়ার বাঁধন বুকে ধরে কেটে যায় সারা বেলা বাঁচিতে ভালোবাসি মাগো ও মা। আমি যেন হতে পারি তোমার প্রীতদাসী, আমি যেন হতে পারি তোমার প্রীতদাসী বারে বারে। বারে বারে তোমার
অনেক অনেক ধন্যবাদ। আমি খুব ঠিকমতো আজকে মনে হয় গাইতে পারছি না, আমার একটু এনার্জি লাগছে বিকজ ঠান্ডা ঠান্ডা লেগে নাকটাক বন্ধ হয়ে আছে। কিন্তু সামনে তো দুজন শ্রদ্ধেয়জন বসে আছেন, তাদের কাছে না হয় যাই যে তাদের কাছে কেমন লেগেছে। শ্রদ্ধেয় আলম খান, রিজিয়া পারভীন বলছিলেন যে যদি 100টা গান গেয়ে থাকি তাহলে 100 থেকে 80টা গানই আলম খানের ডিরেকশনে, তার কাছ থেকে তার গান গাওয়া। তো প্রথম আসা বা তার গান আপনার ভালো লেগেছিল কিভাবে একটু সেগুলো যদি বলেন। প্রথমেই রিজিয়াকে ধন্যবাদ জানাই যে প্রথমে একটা দেশের গান দিয়ে শুরু করলো অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগছে। ও আমার সাথে আমার পরিচয় প্রায় 30 বছর হয়ে যাবে, আরো বেশি না, তো আমি ওর গান শুনি একদিন স্টুডিওতে, শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে। শোনার পর আমার খুব পছন্দ হয় কণ্ঠটা, তো মনে করি তখন থেকেই ভাবলাম যে ওকে একটা ব্রেক দেওয়া যায়, যে বেশি বেশি গান করাই। তবে তো ওই একটা শিল্পীকে ব্রেক না দিলে সে কখনো আসতে পারে না, তো সেই চেষ্টাটাই ছিল আমার ভিতরে যে বেশি বেশি যে গান গাওয়াই ওকে দিয়ে। এমনও এমনও সময় গেছে যে ভাই আমি বিদেশে গেছি প্রোগ্রাম করতে, প্রায় আমি আমেরিকায় লন্ডনে শো করে থাকি, তো ওই সময় ভাই আমার জন্য গান রেখে দিত, যে ফোন করতো যে তুমি কবে আসতেছ, যে ভাই অমুক দিন আসবো না, গান আছে জলদি আসো। গান ভাই সুর করছেন, উনারা হয়তো কথাটা চেঞ্জ করছে বারবার, হ্যাঁ আবার হচ্ছে, তারপরে ভাবি আমাদের অনেক নাস্তা পানি, মজাই ছিল একটা আগের রেকর্ডিং এর। আমি ভাই এখনো ওই জিনিসটা চেষ্টা করি টাইমিংটা মেইনটেইন করতে। আপনাদের দোয়া ভাই, আর মজা ছিল ওই দিনগুলো। এখন আর রেকর্ডিং ফিল্মের গান এখন আর মজা লাগে না, কেন ভাই কাউকে দেখি না, যার যে যার মতো বাজিয়ে চলে যাচ্ছে, কারোর সাথে কেউ দেখা হয় না, ওই মজাটা আর লাগে না আর কি। কিন্তু আজ আমাদের অনেক ভালো লাগছে যে যন্ত্রশিল্পী আছেন, গীতিকার আছেন, সুরকার আছেন, সঙ্গীত পরিচালক আছেন, সকলেই আছেন, শিল্পী তো আছেনই সেই সঙ্গে সঙ্গে, আর সেই সঙ্গে সঙ্গে দর্শকও আছেন, শ্রোতাও আছেন, সরাসরি সম্প্রচার যেহেতু হচ্ছে চ্যানেল আই এর পর্দায়, তো সকলেই আছেন একসঙ্গে, তো এটার জন্য কিন্তু আমাদের অনেক ভালো লাগছে। গাজী মাজহারুল আনোয়ার, আমাদের সঙ্গীত অঙ্গনের একটা সুরেলাবীণ, বেঁচে থাকুক দীর্ঘদিন। আমার বক্তব্যের মধ্যে একটাই আছে, একটু পক্ষপাতিত্ব আমি দেখতে পাচ্ছি, সে পক্ষপাতিত্ব হলো যে আলম খান প্রকাশ করতে চায় না একটি কথা, সেটা হলো তার স্ত্রী একজন ভালো গীতিকবি, একটা ভালো গীতিকবি, ওনারও অনেক গান আছে। আর রেজিয়া নিঃসন্দেহে আমাদের সম্পদ, এই কারণে সম্পদ, রিজিয়া যখন আমাদের এই অঙ্গনে আসলো, আসার পর কিন্তু সে জয় করলো। তবে কিছু কিছু কাজ থাকে, যেমন চলচ্চিত্রের ক্ষেত্রে আমার তো মনে হয় যে দেশের মধ্যে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে অন্তত 2/3 গানের
দাবিধারী আমি হতে পারি, কারণ সবগুলো সঙ্গীত পরিচালকে আমাকে ভালোবাসতেন। আর আলম খান তো আমার নিতান্তই বন্ধু মানুষ, অনেক সুন্দর সুন্দর গান সে করেছে, রিজিয়ারও অনেক সুন্দর গান আছে। তো রিজিয়ার সম্বন্ধে আমার যেটা বক্তব্য সেটা হলো, মাঝে মধ্যে সে একটু ইরেগুলার হয়ে যায়, দেশের বাইরে চলে যায়, আর চলচ্চিত্রের গান কিন্তু অপেক্ষা করে না, বিশেষ কোনো কারণ না থাকলে চলচ্চিত্রের গান অপেক্ষা করে না, কারণ এইটা হলো চলচ্চিত্রের শেষ অঙ্গনের কর্ম। গল্পটা আগে তৈরি হয়, আর্টিস্টদের সাথে আগে কন্ট্রাক্ট হয়, সব কিছু হওয়ার পরে হঠাৎ মনে হয় একটা গান করতে হবে, আলম খান কোথায়, সত্য শাহ কোথায়, সুবল দাস কোথায়, 5 মিনিটই করতে হয়। এবং এমন রাত্র গেছে আমাকে 2-3টি করে চলচ্চিত্রের গান লিখতে হয়েছে। যাই হোক, সেগুলি কাজের জন্য এটা হয়ে থাকে। তো আমি রিজিয়া সম্বন্ধে যেটা বলবো সেটা হলো, আমাদের দেশের যতগুলো শিল্পী আছেন, ওর গলার মধ্যে একটা স্বাতন্ত্র্যবোধ, আলাদা সত্তা আমরা খুঁজে পাই। দীর্ঘদিন যদি একেবারে আমাদের স্থানকে পরিত্যাগ না করে এদিক সেদিক উনি যেতেন, তাহলে মনে হয় সংখ্যাতত্ত্বের দিক থেকে অনেক বেশি গান উনি গাইতে পারতেন। এখনও আমি মনে করি পারতেন শব্দটা ব্যবহার করব না, উনি অনেক গান গাইবেন এই কারণে যদি স্থায়ীভাবে থাকেন। আর গলার কথা উনি বলছেন, এটা হলো একটা ভদ্রতা। যে কোনো শিল্পীকে যখন বলি গানটা করতে হবে, আহা আমার তো কালকে খুব ঠান্ডা লেগে গেছে, অথবা আমি কালকে সকালবেলা চলে যাব, পরশু আমি আবার আসতে পারি, ইত্যাদি শব্দগুলো আমরা শুনি, আমাদের কাজটা আমরা করেই যাই, গানটা লিখেও ফেলি। আলম খানদের মতন প্রখ্যাত সুরকারটা শুরু করেন, গানটা যখন ওনাকে তুলে দেওয়া হয় তারপর উনি অদ্ভুতভাবে গাইছেনও। অতএব আমরা মনে করব যে কোনো প্রকার ভনিতার কাছে আমরা যাব না, গলাটাকে সুন্দর রাখার জন্য একটা শিল্পীর যতটা চর্চার দরকার আশা করছি সেই চর্চার সাথে থাকবেন। আর দৃষ্টির বাইরে বেশি গেলে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যায়, এই জন্য বলবো যেন উনি যেন দেশের আনাচে কানাচেই থাকেন, কারণ যে গানটা দিয়ে শুরু করেছেন সে গানের একটি লাইন আমি আমার মনে আছে, যে মাটির সে কৃতদাসী, অতএব মাটির কৃতদাসী হয়ে থাকেন। আচ্ছা, একদম ছোট করে কথার পরে কি কোনো উত্তর আছে? এই যে মিস করা, অনেক দূরে চলে যাওয়া, হারিয়ে ফেলেছি, আসলে ভাই ঠিকই বলেছেন, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যায়, জায়গা বা কেউ কারোর জন্য বসে থাকে না, এটা সত্যি। কিন্তু মনে যে জায়গাটি থাকে রিজিয়া পারভিনের জন্য, যে জায়গাটি আলাদা করে রেখে দেওয়া হয়েছে ওনাদের মনে, আমার জন্য যে জায়গাটা, এটা সারা জীবন থাকবে। আমি আমি বেঁচে থাকি আর না থাকি, ওনাদের মনে আমার আমার জন্য জায়গা, স্থান রয়ে যাবে। যারা আছে আমার, যারা সাথে বাজাচ্ছে, যারা আমার ভাই, বড় ভাই, ছোট ভাই, সবাই, ওদের মনে রিজিয়া পারভিনের জায়গা অন্য জায়গায়। একদম, এবং সেই সাথে সাথে দর্শকের দর্শকের মনেও, কিন্তু দর্শক শ্রোতা যারা আছেন তাদের মনেও। কিন্তু এবারে কোন গান শোনাবেন? এবারে আমি একটা আধুনিক গান আমার অ্যালবামের একটি গান গাচ্ছি। আচ্ছা, এই গানটি লিখেছেন দিলওয়ার আরজুদা সরব, সুর করেছেন মান্নান মাহমুদ। আমি খুব আনলাকি যে আজকে আপনারা দুজন এসেছেন, আমি আমার মন মতো গান শোনাতে পারছি না। চোখের মায়া,
খুব সুন্দর বাজিয়েছো এবং আপনি অনেক সুন্দর গেয়েছেন সব সময়ের মতো আমরা আরো গান শুনবো আরো কথা তো হবেই একটু মাঝখানে থামি বিরতির সময় হয়ে গেছে শীঘ্রই ফিরব সঙ্গে থাকবেন সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় সবাই তো ভালোবাসা কত কত সাধনাই তার একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ একটু জানতে চাই গাজী মাসরুল আনোয়ার এই গানগুলো অনেক অনেক দিন আগের সৃষ্টি এবং সেই সময়ের গান ভীষণ রকমের জনপ্রিয় এবং এখনও সকলের মুখে মুখে কিন্তু এই গানগুলো গীত হয় গুনগুন করে হোক বা এই সময়ের যারা শিল্পী তারা ওই গানগুলো করে থাকেন এখনও চলচ্চিত্রে অনেক গান
তৈরি হচ্ছে কিন্তু এই যে স্বর্ণালী সময় বলা হয় চলচ্চিত্রে এবং সেই গানগুলো এখনো সকলের কণ্ঠে গীত হচ্ছে এর রহস্যটা কোথায় বা এর আসলে মূল সূত্রটা কোথায় যা অন্তরে থাকে তা চিরস্থায়ী আরেকটা জিনিস যেটা আমি ইদানিংকালে খুব একটা লক্ষ্য করছি সেটা হলো একটা শব্দ আছে ইংরেজিতে যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস যে অন্তরের ভেতরে গভীরে প্রবেশ করে যা দুঃখের সঞ্চার করে সেই শব্দগুলো সেই গানগুলোই কিন্তু বেশি চিরস্থায়ী হয় এই কারণে সেই অন্তরে গ্রথিত হয়ে থাকে আজকালকার যারা লিখছে বা যারা করছে আলম খানরা করছে না বা আমরা করছি না বা অন্যরা নেই তারা চলে গেছেন সব কিছু দিয়ে গেছেন নতুন প্রজন্মের জন্য নতুন পৃথিবীর জন্য কিন্তু একটি জিনিস বোধহয় দিতে ভুল করেছেন নাকি চর্চায় আমরা আনতে পারিনি সেটা হলো যে আন্তরিকভাবে শব্দগুলো প্রয়োগ করে আন্তরিকভাবে সুরকে সেখানে জড়িয়ে নিয়ে গায়কের মাধ্যমে প্রতিটা স্তরে স্তরে সেগুলি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা দ্বিতীয় প্রশ্ন যে আমরা একটা অনুষ্ঠান করতে আসছি একজনে কথা বললে অন্য সবাইকে চুপ করে থাকতে হচ্ছে তাই না যাতে এই কথাটার রস আস্বাদন করতে পারেন সবাই এই জন্য কম কথা বলেন ইদানিংকালে গানের মধ্যে আমি দোষ দিচ্ছি না পৃথিবী এগিয়ে যাচ্ছে মানুষ এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্টের মধ্যে আমরা যেটা দেখছি যে এমন সব হইচই হয়ে যাচ্ছে কি কণ্ঠে কি সুরের আমেজে কিংবা কি যন্ত্রপাতির কারণে যে সত্যিকারের একজন লেখক বা একজন সুরকার কি বলতে চায় সঠিকভাবে সেটা অন্তরে প্রবেশ করাতে পারছে না পাচ্ছে না কারণ এটা একটা আবেগের ব্যাপার সেই আবেগটুকু বর্জিত হয়ে গেলে অসুবিধা যার জন্যে আমরা এই প্রজন্মে এসেও আমরা দেখেছি যে লতা মঙ্গেশকর যে এই অঞ্চলের মধ্যে আমাদের ভারতীয় অঞ্চলের মধ্যে উনি নিঃসন্দেহে একজন বিশেষ বিশেষ সঙ্গীত শিল্পী কিন্তু উনি এক পর্যায়ে আমার সাথে একটা ব্যাপারে আলোচনা হওয়ার প্রেক্ষিতে বলেছিলেন সবার জন্য সব গান নয় অর্থাৎ গানটা হৃদয়ের মধ্যে এসে স্থান পেতে হবে সেই স্থানটা পাওয়ার একটামাত্র দুর্গই হলো সুন্দর সংলাপের গান সুন্দর সুরের গান এই দুটোর সমন্বয় এবং তৃতীয়টার সমন্বয়ে মিলেই কিন্তু একটা গান মিষ্টিমধুর হয় যে কারণে অন্তরের তারণাকে এই প্রজন্মের মানুষও ভুলতে পারে না সেই পুরনো গানগুলি যখন দেখছি গীত হয় অনেকে দেখছি আবেগে আপ্লুত হয় আবার এসে আমাদের কাছে অভিযোগ করে গাজী ভাই আপনার হাত দিয়ে 20-25 হাজার গান লেখা হলো তো এখনও আপনি বেঁচে আছেন আমরা সেই আমেজটা পাচ্ছি না কেন আমি কি দুর্ভাগা আমি যে এখনও আমি বেঁচে আছি যাদের সুরের মাধ্যমে আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি তাদের অনেকেই চলে গেছেন আমাদেরকে ছেড়ে সেই কারণেই হয়তো সেই বাঁধনটা আমরা রাখতে পারিনি কিছুটা গোলমেল হয়ে যাচ্ছে আমি মনে করব কথার দিক থেকে যেই কথাটা বললেই মানুষের কথাটা শুনতে ইচ্ছা করে যেই সুরটা শোনা মাত্র কানের মধ্যে সে গ্রথিত হয়ে যায় সেই ধরনের আমেজের সৃষ্টি করলে এখনকার শিল্পীরা যে খারাপ গাইছে তা নয় এখনকার লেখকরা যে খারাপ লিখছে তা নয় এখনকার সুরকাররাও খারাপ লিখছে না কিন্তু নানা পারিপার্শ্বিকতার কারণে অন্তরে প্রবেশ করতে পারছে না বিলম্বিত লয়ে চলছে আমরা আশা করব আমরা এই দিক দিয়ে সঠিক হব অবশ্যই ধন্যবাদ গানে ফিরে যাব আবার একটা গান শুনি আমি অন্তরে অন্তরের ছবির একটি গান গাইছি ওই ছবিতে আমারও গান আছে দুইটা তিনটা তারপর এখন যেটা গাইতে ইচ্ছা করছে ভাই আমি গাছি আলম ভাইয়ের সুপার ডুপার হিট ছবির গান আমি আমার মতো করে গাইছি আর কি এইখানে দুজনে নিরুজনে সাজাবো প্রেমের পৃথিবী এইখানে দুজনে নিরুজনে সাজাবো প্রেমের পৃথিবী
এবারে নিজের একটি গান এবার যে গানটি গাইব, এই গান আলম ভাই যত গান গেয়েছেন প্রথম হিট গান আমার, সবার জীবনে প্রেম আসে ভাই, এটা 94 96 এর গান মনে হয়। আমরা এই গানটি এবারে শুনছি। বাহ, বেশ, ভয় শেষ আমি না, ভাই আমাকে দেখে বলছে শোনো আমি যেটা শেখাবো তুমি কিন্তু ওটাই গাবা, এক্সট্রা কোনো কাজ কাম আমি পছন্দ করি না। ভাই খুব মানে স্ট্রেট গাওয়া খুব পছন্দ করে আর কি। হ্যাঁ, আমাদের ঠিক আছে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামানি এবং গেছিলাম আমার গুরু ভাই দাদা কিশোর দাদা এবং আমি। সুপার ডুপার হিট হয়েছিল গানটা ভাই।
লাইভ গেতে গেলে যা হয় আর কি অনেক সময় সিনেমায় গেতে গেলে হবেই একবারে শুদ্ধ হবে না তো আর অনেক দিন পরে গাইলে তো
হ্যাঁ, এটা আমি সব মানে লাইভে গেলেও গেতে হয়, স্টেজে গেলেও গেতে হয়, বাট গাই মানে ফিল্মে যেটা গিয়েছি সেটা থেকে একটু বার হয়ে গিয়ে দিক ওদিক হয়ে যায় অনেক সময়। হ্যাঁ হবেই, এটা এটা স্বাভাবিক। অন্তরে স্থান করে নিয়েছে, তো আপনি যেখানেই যান সেটা স্টেজ হতে পারে বা টেলিভিশনে লাইভ হতে পারে, সবারই কিন্তু একটা রিকোয়েস্ট আগে থেকেই থাকবে। এবং এটি তো আসলে একজন শিল্পীর বা সেই সঙ্গীতেরও সার্থকতা যে সেই গানটি দর্শক মনে রাখছেন, শ্রোতা মনে রাখছেন এবং বারবার করে তার জন্য আবেদন করছেন শুনবেন বলে। আচ্ছা, এই গানটি প্রথম রেকর্ডিং এর সময়ের কথা মনে ছিল? হ্যাঁ মনে ছিল, আজকের মতো অবস্থা ছিল আমার এটা। হঠাৎ মানে গলা তো আর মেশিন না, ঠান্ডা ঠান্ডা লেগে যায় আমাদের, ডাস্ট অ্যালার্জি আমার অনেক বেশি, এরকম আমার নাক বন্ধ। আপনার মনে আছে প্রথম দিন আপনি যখন আমাকে গান বাসায় ডাকলেন, আমি গেলাম, সবাই বসে আছে গান শুনতে, বলে কি তোমার তো নাকের অবস্থা, নাক বন্ধ, আমি এত সুন্দর গান আমি বলতেও পারছি না ভাই, অন্য কাউকে দিয়ে গাইয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কেউ কি চায় এটা, কোনো শিল্পী চায় না। আচ্ছা এই জায়গায় একটু থেমে নিই, একটু আমরা খবরের সময় হয়ে গেছে, এইসব খবরগুলো জেনে তারপর আমরা এই গল্প দিয়ে আবার শুরু করবো, সঙ্গে থাকবেন। ফিরে এসেছি আমরা আমার যত গানের আয়োজন নিয়ে, এবং রয়েছেন আমাদের সঙ্গে প্রিয় রিজিয়া পারভিন, আর সেই সঙ্গে সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় আলম খান এবং গাজী মাজহারুল আনোয়ার। সেই সঙ্গে সঙ্গে নিয়মিত যন্ত্রশিল্পীবৃন্দ রয়েছেন আমাদের সঙ্গে, আর আমরা যেটা এখন করব সেটি হচ্ছে গানে ফিরে যাব। কি গান দিয়ে শুরু করবো আপু? এবারে আমি তো বাসায় এসে গড়গড়া করছি, নজল স্প্রে দিচ্ছি, যাই হোক ওই গানটা ওই রেকর্ডটা এখনো শুনলে বোঝা যায় যে আমার নজল একটু সমস্যা, নাকটা বন্ধ হয়ে আছে। তো ভাই বলে অসুবিধা নেই, তুমি আসো রেকর্ডিংয়ে আসো। মন খুব খারাপ আমার, যদি ইনকেস না হয়, পছন্দ না করে অন্য কেউ গিয়ে দিবে, এত সুন্দর একটা গান। তো ভাই আমাকে বলছে কি, কিচ্ছু হবে না তুমি গাও, তোমাকে দিয়ে রেকর্ড হবে, তুমিই গাবে এটা, অন্য কেউ গাবে না। তো হলো, একটু টাইম লেগেছিল সেদিন রেকর্ডিংয়ে, তাই না ভাই? আসল কথাটাই তো বললে না, তুমি আসলে, আসার পর তোমাকে আমি প্রথমেই বললাম যে একটা হিট গান শেখো, এই গানটা হিট করবে, আমি তোমাকে বলে দিলাম, দেখো তো মনে পড়ে কিনা। হ্যাঁ রেকর্ডিং এর আগে বলেছে যে তোমার, তোমাকে একটা হিট গান দিলাম, এটা কিন্তু বলছে ভাই আমাকে। এটা এই জন্য বললাম সেই সময়, বলেছিলাম সেই সময় যে এটা খুব কমন কথা, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম প্রথম প্রেম আসলে কেউ ভুলতে পারে না, কেউ ভুলতে পারে না। এই কথাটার উপরে যে আমি শুরু করেছিলাম, আমি কিন্তু জোর দিয়েছিলাম কথাটায়, সেই কথাটার উপর, জোরের উপরে তোমাকে বলেছিলাম যে এটা একটা হিট গান তুমি শেখো, এটা আমার মনে পড়ে। নান্টু ভাই মনে আছে এটা? নান্টু ভাই একদিন ভোরবেলায় আমাকে ফোন করে বলছে, রিজিয়া কি খাওয়াবো? আমি যে কেন ভাই কি হয়েছে, বলে কি ওনার সাথে আমার দেখা হতো শান্তিনগর বাজারে, প্রায় দেখা হতো, আমরা পাশাপাশি ছিলাম। তো বলে কি তোমার গান তো সুপার ডুপার হিট হয়ে গেছে। বলছে কোন গান? বলছে সবার জীবনে প্রেম আছে। আচ্ছা খুব মনে পড়ে এই গানটি। আমি এখন যে গানটি গাইবো ভাই, এটা একটা আমার অ্যালবামের গান। গানটা লিখেছেন এবং সুর দিয়েছেন ডক্টর ইকবাল, উনি ডাক্তার, গান লিখেন সুর করেন। হ্যাঁ ওই ওই উনি না, আপনি যেরকম মনে করছেন উনি না, জুনিয়র ডাক্তার উনি। হ্যাঁ জানি যে গাজী ভাই ডাক্তারি পড়েছে, গাজী ভাই কে বলা যায় ডাক্তার, তাই নাকি? এটা জানতাম না তো, তাই নাকি গাজী ভাই? আপনি ডাক্তারি পড়েছেন মানে অল্প করে, তারপর ছেড়ে দিয়ে ভাগ্যিস ছেড়ে দিয়েছিলেন না? আমরা এত সুন্দর সুন্দর গান কোথায় পেতাম? মাইকে যদি আমরা, মাইক্রোফোনে যদি আমরা সবাই মিলে শুনি স্যার, এই যে মাইক্রোফোনটা আপনার সামনে, স্যার মাইক্রোফোনটা আপনার সামনে বলেন। মানে ওই যে চিকিৎসা শাস্ত্র ছেড়ে সঙ্গীত, সঙ্গীতে চলে আসা। আসলে আমাদের ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ছিল অনেক বড় কুমিল্লাতে, তো আমার বাবার, আমি বড় ছেলে, তখন আমি একটাই ছেলে,
তো তার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ডক্টর হব, ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরির ইনচার্জ হয়ে এসব এসব করব। তো এখানে আসার পরে, ঢাকাতে আসার পর আমি কিন্তু মেডিকেল কলেজেও ভর্তি হয়েছিলাম। তখন ওনাদের মতন সব দুষ্ট প্রকৃতির লোকদের সাথে আমার পরিচয় হওয়া শুরু হলো। হওয়ার পরে রেডিওতে একদিন আমি বসে আছি, মজার মজার গল্প আছে, সেটা হলো যেন আমি প্রথম মানে HMB ছিল, হিজমাস্টার্স ভয়েস ছিল, তো খুব স্ত্রী টিস্ত্রী করে একটু সুন্দর, তখন বোধ হয় দেখতে একটু সুন্দর ছিলাম। আমি গেলাম যে HMBতে আমি রেকর্ডিং করব, তো এখানে যিনি ভদ্রলোক বসা ছিলেন উনি আমার বললো আপনি কে? আমি বললাম যে আমি গান লিখি, গান লিখব। ও আপনি গান লেখেন? আপনি জুলাই মাসের 23 তারিখে আসবেন রেকর্ডিং করব। আমি তো খুব শান্তশিষ্ট মনে অপেক্ষা করতাম করতাম 23 তারিখটা কবে আসবে, হিজ মাস্টার্স ভয়েসে আমার গান হবে। তো সেটা যখন আর সেই তারিখে যখন গেলাম যে আপনি যেন কে, তাই আমি বললাম যে আমি আপনি বলেছিলেন 23 তারিখ আসতে। ও আপনি? হ্যাঁ। না না, আপনি জানুয়ারির 22 তারিখে আসবেন। আবার ফিরে জানুয়ারি? ওইভাবে লম্বা লম্বা ডেট দিতেন আর করতেন না। বাই দিস টাইম আমি কিন্তু আকাশের হাতে আছে এক রাশি লিখে ফেললাম সুভাষ দত্তের। তখন আস্তে আস্তে রমরমা ওনাদের মতন সমস্ত মিউজিক ডাইরেক্টররা তখন আর আমার বাসা ছাড়ে না। এবং শেষ পর্যন্ত কী হলো, একটা কাজের লোক রেখেছিলাম একটা বাসার মধ্যে, থাকবে আমার সাথে, তার প্রায় জ্বর হতো। তখন রান্না কে করবে? তা আমি করতাম কি, পাশেই একটা ইয়া ছিল মগবাজারে ওয়েলনেস রোডে, সেখানে মাংস ডিম মাছ টাস সব এনে একসাথে পাতিলে বসিয়ে দিতাম এবং চালও দিয়ে দিতাম, ঘিও দিয়ে দিতাম, ডিমও দিয়ে দিতাম। আলটিমেটলি এটা সব মিলে কী জানি একটা হতো। এখন ফিল্মের লোকরা আমার কাছে আসা শুরু করলো, আমার রাজ্জাক করলো, আচ্ছা গাজি এটা কী রান্না? আমি কই এটা তুরফিত, আমি তুরফিত কই ইটালিয়ান খাদ্য। হ্যাঁ, এই প্রচার করে দিল সারা দেশের মধ্যে, আজিমাই টাজিমাই যারা এরা সব গাজির বাসাতে গেলে তুরফিত পাওয়া যায়। আমি এটা করি না, বাসা বলতে নিচে পত্রিকার কাগজ ছিল আর স্পঞ্জের স্যান্ডেল ছিল আর একটু একটু এটা এটা ছিল। একদিন আঞ্জুমানেরা বেগম সকালবেলা এসে আসলো, নতুন বিয়ে করেছে, তার হাজবেন্ডকে নিয়ে আসছে আমার এখানে। আসার পর সে অনেক উঁচু দরের কথা বলে এনেছে আমাকে আমার কাছে। দরজাটা খুললে এই অবস্থা দেখে আঞ্জুমানের হাজবেন্ড বললো, এ কি তোমার গাজি? বলে হ্যাঁ। এই অবস্থা, এই দূর অবস্থা, পত্রিকার কাগজ বিছিয়ে স্পঞ্জার স্যান্ডেল মাথায় দিয়ে। তখন আঞ্জুমানের বলো না, আমার বাসাতে আমি এক্ষুনি নিয়ে যাবো। ওনার ওয়েলনেস রোড ইয়াতে বাসা ছিল মগবাজারে। তা আমি আর যাইনি, আমি বুঝলাম কারণটা কি। তখনই একটা খাট কিনলাম, এটা কিনলাম, ওটা কিনলাম, তারপর করে শুরু হলো সেই আরেকটি সময়। স্যার, এই যে আপনি হিজ মাস্টার্স ভয়েসের এই যে তারিখ তারিখ আর তারিখ তারিখ আর তারিখের মাঝখান দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় আকাশের হাতে আছে গানটি লেখা হয়ে গেল সুভাষ দত্তের, সেই গানটি যদি এখন রিজিয়া পারভীন একটু গেয়ে শোনান আমাদেরকে। আমি অবশ্যই গাইব। সেটারও এক মিনিট আগের একটা ছোট্ট কথা বলিনি, আমাকে যখন নিয়ে গেল সত্য সাহা সুভাষ দত্ত, সুভাষ দত্ত তখন খুব রাজভারী লোক, উচ্চতায় 4 ফিট 3-4 ইঞ্চি হবে, কিন্তু ভাব গম্ভীর এমন ছিল। তো সত্য সাহা নিয়ে বললো যে গাজী এই ছেলেটা খুব ভালো লিখছে, ভালো লিখছে। এ কী লিখছে? গোপ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, আবার কী লিখবে? আমার ছবির গানও লিখতে পারবে না। বলছে দাদা সিচুয়েশানটা দেন। সিচুয়েশানটা দেওয়ার পরে আমি যখন আকাশে, তখন আমাকে জড়িয়ে ধরে বললো যে তুমি এটা করতে পেরেছো? আমি আরেক কিছু করতে হবে আমাকে। যাই হোক, অনেক মজার মজার গল্প আছে। যেই লোকটা আমাকে বলেছিল যে আপনি 27 তারিখে আসবেন, 30 তারিখে আসবেন, তখন আমি FDC-তে তখন খুব ব্যস্ততম একটা মানুষ, ওরা জানে, ওরা প্রথম কিন্তু জীবন শুরু করেছে মিউজিশিয়ান হিসেবে, ওনার কিবোর্ড টিবোর্ড বাজাতেন ওনারা, যাই হোক ওনারা জানে ব্যস্ততম। তখন আমার এক প্রফেসর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, উনি আমাকে বললো তুই এখানে কী করিস? আমি বলছি আমি তো স্যার ছবির সাথে এই থাপ্পড় লাগাবো, আমি জানি না। ওনার একটা স্টুডিও ছিল, ওইখানে আমি গিয়ে দেখি ওই ভদ্রলোক একটা চেয়ারে বসে আছে। আমার আমি বললাম স্যার একে আমার ম্যানেজার, মানে আরেকটা HMB-এর মতন একটা, আপনার ম্যানেজার স্যার? বললেন হ্যাঁ। ঠিক আছে স্যার, আমার কোনো আপত্তি নেই। তখন ম্যানেজারকে বললেন যে তুমি গাজীর কাছ থেকে টাইম টুমগুলো নিয়ে নাও, কখন কী করবে। আমাকে যখন বললো আমি কই 22 তারিখে আগামী মাসের, 29 তারিখে এর পরের মাসের, 27 তারিখে ওই মাসের। তো স্যার আমাকে বললো কী রে তুই সময় দিচ্ছিস, কাজ করছিস না? আমি কই স্যার দুঃখ আছে, তারপরে বললো। তখন যখন বললাম তখন বললো এই ম্যানেজার উঠো দাঁড়াও, উনিও কিন্তু শিক্ষিত ভদ্রলোক ছিলেন, বলে দাঁড়াও। দাঁড়ানোর পর বললো চেয়ারটা ছেড়ে দাও ওকে। তাই বললাম না স্যার এটা অন্যায় হবে না, ছেড়ে দাও, কারণ শিল্প সংস্কৃতির লোকেরা শেষের সবচেয়ে বেশি বড়
প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হোক আর না হোক, তারা বড়, এই সম্মানটা তোমার না থাকলে এই কালচারাল লাইনে তুমি থাকতে পারবে না। যাক, তখন থেকে শুরু হয়ে শুরু হলো। যাক, আমরা এবার গানে চলে যাচ্ছি। আমি চেষ্টা করছি ভাই, আপনার সেই গানটি আমি আকাশের হাতে আছে। এরকম গান আমাদের জন্য লিখেন না ভাই, আমরা এরকম গান গাইতে চাই। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জ্বলে জোনাকি, তুটিনি বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জ্বলে জোনাকি, তুটিনি বুকে মৃদু ছন্দ। আকাশ
চমৎকার গান, কি চমৎকার সুর, কি কথা না! নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। এটা তো ছিল আসলে আমাদের অনুরোধ। আর যে গানটি আপনি গাইবার জন্য আপনি প্রস্তুতি নিয়েছিলেন, এবারে সেই গানটাতে যাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেন ভাই, ওই যে বললেন আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আমরা তো তোমাকে আউট অফ সাইট করতে চাই না, তুমি আমাদের দৃষ্টির মাঝখানে থাকো, মাঝে মাঝে হারিয়ে যাও। একটা জিনিস দেখেছি, আমি যখন প্রবাসে যাই, বিদেশে যাই প্রোগ্রাম করতে, তারাও আমাকে অনেক অনেক ভালোবাসেন, না হলে তো আমি যেতে পারতাম না ভাই। বাট আপনাদের ভালোবাসা ডিফারেন্ট টাইপের। আর এতদিনের জন্য কোথাও যাব না। আমার অনেক গানের মাঝখানে এই গানটা আমার অনেক ভালো লাগে ভাই। এই তো সেদিন
সেদিন তুমি চলে গেলে আমাকে একা করে অনেক পছন্দ একটি গান আলম ভাই, আমি আপনাকে বলছি, আপনি কি খেয়াল করেছেন অন্তরাটা জাস্ট দুইটা তিনটা নোটের উপরে? হ্যাঁ, খেয়াল করেছি আমি। জি জি, এটা খুব সুন্দর, আর মুখের কাজটাও খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর কাজ। ওকে আমি বলেছিলাম যে এরকম, ইকবালকে বলেছিলাম আর কি, যে আপনি তো অনেক গান করছেন, ভালো কথা, বাট যে শাহানা জাপ্পার কিছু গান আছে, যেই ছিল দৃষ্টির সীমায় শেষ করো না, এই ধরনের গানের মধ্যে এই টাইপের একটা গান আমাকে করে দেন, মানে আমার খুব ভালো লাগে, তখন সে আমাকে এই গানটা করে দিল। ভালো, সুন্দর, সুন্দর গান। আমাদের কাজী ভাই কথাগুলো একটু সুন্দর না? আপনি কিছু বলছেন না কেন? কথাগুলো তোমার মতোই সুন্দর। বাহ, এই কথার পরে আর কোনো কথা নেই, একটু মাঝখানে থামতেই হচ্ছে, খুব শীঘ্রই ফিরবো, সঙ্গে থাকবেন। আমরা এসেছি আবার ফিরে আমার যত গানের আয়োজন একেবারে প্রস্তুত, এবং সরাসরি রিজিয়া পারভিনের কাছে চলে যাও। কি গান দিয়ে শুরু করবেন ভাই? আমি ছবির গান শেষের দিকে গাই আর একটা আধুনিক গান গাই। আচ্ছা, এই গানটি লিখেছেন ইব্রাহিম ফাতমি, আর শুরু করেছে ইব্রা টিপু, আমাদের ভীষণ স্নেহের ছোট ভাই, চমৎকার টিউন করেছে, কম্পোজিশন করেছেন। আধে কি নামে ডাকো আমায়, আধে কি মনে রাখো, বারে কি ফিরে দেখো কোথায় মনের মাঝে থাকো, কি যে সুখ ভাবি ভেবে ভেবে সময় কেটে One, two, three, go! ফিরে দেখো কোথায়।
পারেক ফিরে দেখো কোথায় মনের মাঝে থাকো কি যে অল্প একটু গিয়েছি, হাফ গিয়েছি আর কি, বাকিটা ছায়াছবির গান করি। আপনারা দুজন যেখানে আছেন, অন্য গান গাওয়ার প্রশ্নই উঠে না নাকি? দরকার নেই, আমরা সিনেমার গান শুনি এবারে। এই গানটি মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখা এবং আলম ভাইয়ের সুর করা, গিয়েছিলাম আমি এবং দাদা অ্যান্ড্রু দাদা। ভাইটা স্বপ্নের ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা ছবির গান। তোমাকে গড়েছি, মনে পড়ে কিনা আমি জানি না, এই জায়গাটা আমার বারবার হচ্ছিল না রেকর্ডিংয়ে, এখনো ঠিক মতো হয় নাই, অনেকবার কাট হচ্ছিল। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, 1 2 3 go। আমি
অনেক ধন্যবাদ। আজকে রবিবারের দুপুরটা সবসময় একটু স্পেশাল হয়, আর আজকের স্পেশালের থেকেও স্পেশাল হচ্ছে কারণ রিজিয়া পারভীন আজকে আমাদের সঙ্গে এসেছেন অনেকটা দিন পর, আবার নতুন করে পাওয়া এবং নতুন বছরে আসলে নতুন করে পাওয়ার মতো ব্যাপারটা। আর সবচেয়েতে বড় ব্যাপার যেখানে, সেখানে হচ্ছে এই আয়োজনের সঙ্গে আরও দুজন গুণী মানুষের সম্পৃক্ততা, তাদের উপস্থিতি, তাই কিন্তু আমাদের আয়োজনকে আরও বেশি সমৃদ্ধ করেছে। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, মানে সময়ের শেকলে যেহেতু বাধা, তো শুরু এবং শেষের একটা মানে পরিসীমা রয়েছে, এর মাঝখানে আসলে আমাদের থাকতে হয়, কিছু করার থাকে না। কিন্তু অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গাজী মাজহারুল আনোয়ার এবং আলম খান আপনাদের দুজনকে আমাদের এই রবিবারের আয়োজনে আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ রিজিয়া পারভীন, এবং এইরকম করে আমরা আসলে আর মিস করতে চাই না আপনাকে। না আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে এতদিন থাকা উচিত না। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আরেকটি গান দিয়ে আয়োজন থেকে বিদায় নিতে চাই। আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানস ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে, সারা বাংলাদেশ কেন, বিদেশেও সবাই চেনে, সবাই সারাক্ষণ, ওরাও কিন্তু সারাক্ষণ বিদেশেই থাকে আমার মধ্যে। কিবোর্ডে আছে রূপু, সেক্সোফোনে আছে পাভেল, আমাদের শ্রদ্ধা টুটুল ভাই গিটারে আছে, টুটুল ভাই মানিক আছে অক্টোবরে, এবং ঝলক ভাই আছেন আমাদের সঙ্গে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং একেবারে শেষ দিকে সবাইকে ধন্যবাদ যে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে, এত ভিড়ের মধ্যেও যে আপনি আজকে এসেছেন আমার গান শুনতে এবং আমাকে দোয়া দিতে, অনেক খুশি হয়েছি ভাইয়া। আবারও আমি চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সামনে যারা ক্যামেরাম্যান ভাইরা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর করে আমি জানি না কতটুকু সুন্দর লেগেছে, অনেক অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর লাগছে, আমরা জানি সেটা। প্যানেল থেকে বলছে সোহেল ভাই যে না আপাকে অনেক সুন্দর লেগেছে। সোহেল ভাই তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, সাথে লাভ ইউ, লাভ ইউ টু। আমরা শেষ গানে যাচ্ছি। এবারে গাজী ভাই একটু আগে বলছিলেন, গাজী ভাই সেই চিঠি কাকে লিখবো, আমি যে আপনাদের দুজনকে লিখবো আমি চিঠি, চলো গাজীবের অনেক গান আমি গেয়ে থাকি, অনেক গান। তখন আলম ভাই মনে হয় যে এত গান ওনার, এত গান, কোনটা ছেড়ে কোনটা গায়। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে, নইলে থাকতে পারবো না। চিঠি দিও চিঠি গো।
বড়